চলে যেতে পারে আরও একটা হাদিস আছে দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর এক নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি মানে ঈদুল ফিতর আর জুম্মা জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট তবে আমরা জুমার নামাজ আদায় করব তাহলে চিন্তা করেন জামাতে ঈদের নামাজ পড়ার গুরুত্ব এতটাই যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট জুমার নামাজ না পড়লো হবে তবে পড়লে ভালো আলহামদুলিল্লাহ তবে জুমার নামাজ না পড়লে তখন জোহরের নামাজ পড়াটা হচ্ছে বাধ্যতামূলক এই হল সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা আচ্ছা জাজাকাল্লা খায়ের ডক্টর জাকির আশা করি আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন